2021 সাল থেকে যে কোনো দেশের কর্মীদের ব্রিটেনে আসতে ওয়ার্ক পারমিট স্পন্সর লাইসেন্সের নিয়ম করা হয়েছে। অথচ ব্রিটেনে মাত্র 3% প্রতিষ্ঠানের এই স্পন্সর লাইসেন্স রয়েছে। এর মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স প্রাপ্তির হার সর্বনিম্ন। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। 2021 সালের জানুয়ারি থেকে ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনে বিদেশি কর্মী নিয়োগে লাগবে স্পন্সর লাইসেন্স। ফার্স্ট অফ জানুয়ারি থেকে এনি ইউরোপিয়ান কান্ট্রির এনি সিটিজেন যারা ইউরোপিয়ান ইউনিয়নে আছেন তারাও যদি এই দেশে ঢুকে তাদেরকেও রিক্রুট করতে গেলে কি আপনাকে স্পন্সর লাইসেন্সটা লাগবে। লাইসেন্স নীতি এর মধ্যে প্রচারণা শুরু করেছে দেশটির সরকার। অ্যাবাউট মিলিয়ন বিজনেস এর মধ্যে অনলি 31,000 বিজনেস সো ফার রেজিস্টার্ড এট দা মোমেন্ট। মানুষ এই কনসিকোয়েন্সটা বুঝতে পারতেছেন না। যখন আপনি ফার্স্ট অফ জানুয়ারি পরে আপনি রিক্রুট করতে চাবেন এনি ইউরোপিয়ান সিটিজেন আপনি করতে গেলে আপনার লাইসেন্স লাগবে। নির্ধারিত ফি দিয়ে পাওয়া যাবে এ স্পন্সর লাইসেন্স। লাইসেন্স উইল বি গ্রান্টেড ফর 4 ইয়ার্স ইনিশিয়ালি। 4 ইয়ার্স পরে আবার এটা রিনিউ করতে পারবেন। আপনাকে 536 দিবেন রেজিস্ট্রেশন নরমাল ফিস। আর যদি আপনি সেই ডিসিশনটা 10 দিনের মধ্যে পেতে চান তাহলে আরো এক্সট্রা 500 পাউন্ড দিয়ে প্রায়োরিটি সার্ভিস সেকশনে রিকোয়েস্ট করতে পারেন। দেখাতে হবে সংশ্লিষ্ট প্রমাণাদিও। আপনার অবশ্যই বিজনেসের একটা ব্যাংক স্টেটমেন্ট আছে। আপনার অবশ্যই একজন পিওআই সেটআপ করা আছে আপনার স্টাফের বেতন দেওয়ার জন্য। আপনার অবশ্যই একটা বিজনেসের ইন্স্যুরেন্স আছে যে আপনার স্টাফ এমপ্লয়ার লাইবিলিটি ইন্স্যুরেন্স যেটাকে বলে সেটা এটা। এবং আপনি যেখানে বিজনেস করেন অবশ্যই একটা প্রিমাইসেস আছে। এই মিনিমাম 4টা ডকুমেন্ট দিয়ে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারে। এর জন্য অনেক প্রতিষ্ঠানের আবেদনে রয়েছে সংশয়। এমন কথা জানালেন ব্যারিস্টার লুৎফর রহমান। অবশ্যই তারা আসে যে বিজনেসটা আসলে আছে কিনা এটা তো অবশ্যই ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল। তো বিজনেস আপনার অ্যাক্টিভিটি না থাকলে তো আপনি কাগজে জমা দিতেন না। সুতরাং তারা ইমেল করে আপনার কাছে আসবে এবং তাও আসে নট আপনার যখন মনে করেন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সে যখন বিজনেস উনি রাতে চালা সে রাতে আসবে না। সে আসবে দিনে এবং সে আসবে শুধু যে অফিসারকে আপনি নমিনেট করছেন অ্যাপ্লিকেশনে অথোরাইজিং অফিসার বলে উনার সাথে কথা বলতে আসবে। তবে ব্রিটেনে অবস্থানরত যে কোনো দেশের কাউকে নিয়োগ দিতে এ লাইসেন্স লাগবে না। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন। স্পেন আওয়ামী লীগের সভাপতি SRIS রবিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করে স্পেন আওয়ামী লীগ। স্পেন থেকে বকুল খান জানান, এতে ভার্চুয়ালভাবে অংশ নেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম। এ সময় স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ দোয়ায় শরিক হন। সাউথ ইস্ট লন্ডন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সাউথ ইস্ট লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকিব আলী শিবলুর সভাপতিত্বে ও সৈয়দ সোহেল আহমেদের পরিচালনায় ওই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ সাধারণ সম্পাদক সালে আহমেদ জিলান, শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, ক্রীড়া সম্পাদক জুবের আহমেদ, শেখ কামরুল হাসান সহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। বাংলাদেশ প্রেস ক্লাব অফ মালয়েশিয়ার সাথে এক আলোচনা সভা করেন হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তগীর। মালয়েশিয়া থেকে মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের জানান, কোনো মালিক বা কোম্পানি সম্পর্কে সন্দেহ থাকলে তা হাই কমিশন থেকে যাচাই করে নিতে বলা হয়েছে। না জেনে বুঝে যেন কেউ আর্থিক লেনদেন না করে সে ব্যাপারে সতর্ক করেছেন হাই কমিশনার। আলোচনায় বাংলাদেশ প্রেস ক্লাব অফ মালয়েশিয়ার নেতৃবৃন্দ প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন। তার ইগনোরেন্সের কারণে তাকে ঠকানো খুবই সহজ। তাকে হয়তো যে কাজটা পারে সেবা সেবা করতেছে, তার স্ট্যাটাসের কারণে তাকে শোষণ করা খুবই সহজ। নিউজ টাইমের এ পর্যায়ে দেশের কিছু খবর। ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া। ব্যবসায়ীরা বলছেন এমন উৎসব এর আগে তারা কখনো দেখেননি। আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আগামী 21 নভেম্বর কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন। এ নিয়ে প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীনভাবে ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারা।
আপনারা যদি আমাকে আবারও তাদের সেবা করার সুযোগ দিয়ে থাকেন, আমি আমার জীবনের শেষ সময়টুকু আমি আমার প্রিয় ব্যবসায়ীদের সুখে দুঃখে তাদের সাথে থাকব, তাদের পাশে ছিলাম আছি থাকব। এলাকা বা আঞ্চলিকতা আমাদের কাজে পরিলক্ষিত হয়নি। আগামী 21 তারিখের নির্বাচনে আপনারা ব্যবসায়ীরা সমিতির স্বার্থে সমিতি রক্ষায় ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আমাকে যদি ভোট দেন, আমি আগামী দিনেও অতীতের ন্যায় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। এবং কুলৌড়া দুটি বাজার, বাদশাগঞ্জ বাজার এবং থানাবদ্ধ বাজার যেগুলো সমস্যায় জর্জরিত, সেই ব্যবসা বন্ধ পরিবেশ সৃষ্টি করার জন্য আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমার মার্কা আনারস। আমার একটা স্লোগান আছে যে আম আনারস এক মাস, আর মাস হচ্ছে 12 মাস। মাসে ভাতে বাঙালি, অতীতে যেভাবে সুখে দুঃখে আপনাদের সাথে 12 মাস ছিলাম, আগামীতে ইনশাল্লাহ আপনারা যদি একটি বুট মাস মার্কায় দেন তাহলে আমি সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। ব্যবসায়ীদের বৃহৎ এ সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে গোটা শহর ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। ব্যবসায়ীরা বলছেন, প্রকৃত ব্যবসাবান্ধব প্রার্থীকেই তারা বুট দেবেন। এবারে নির্বাচনে মোট 77 জন প্রার্থী বুট যুদ্ধে অংশগ্রহণ করছেন। এর মধ্যে মূল কমিটি এবং বিভিন্ন ওয়ার্ড সম্পাদক ও সদস্য মিলে মোট 35 জন বিজয়ী হবেন। কল্যাণ সমিতির নির্বাচন খুবই জমজমাট। আমরা যারা প্রকৃত ব্যবসায়ী এদেরকে আমরা বুট দেব, এদেরকে আমরা আমাদের ব্যবসায়ীর জন্য দরকার আছে তাদের জন্য আমরা বুট দিব ওদেরকে। এবারে যে নির্বাচন হচ্ছে এরকম জমজমাট নির্বাচন আগে কখনোই দেখিনি। আর প্রকৃত ব্যবসায়ী যারা তাদেরকে আমরা নির্বাচন করব, আর যারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, আমরা ব্যবসায়ী যারা আছি সবসময় সুখে দুঃখে বা আমাদের যে প্রবলেমগুলো আছে যারা যাদেরকে সবসময় পাবো, আমরা চাইমু তারাই নির্বাচিত হোক। কুলাউড়া ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির এই এবারে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কুলাউড়ার সর্বত্র। তবে এবারের ব্যবসায়ীদের মতে ব্যবসায়ীরা চাচ্ছেন কুলাউড়ার প্রকৃত যারা ব্যবসায়ী এবং রাজনৈতিক বা দলমতের ঊর্ধ্বে যে প্রার্থী আছেন তাকেই তারা নির্বাচিত করবেন, এমনটি ব্যবসায়ীদের মতামত। আব্দুল আহাদ, আইএনটিভি, কুলাউড়া। ফেঞ্চুগঞ্জে নবনির্মিত সড়ক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুস সামাদ। এতে কৃতজ্ঞতা জানিয়ে বৃহস্পতিবার এক বিশাল শোভাযাত্রা করে ফেঞ্চুগঞ্জবাসী। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী শুভেচ্ছা জানান সাংসদকে। এরপর এক পথসভায় অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী। এ সময় স্থানীয় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সাংসদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। এই সময়ের আসন উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী,